آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم صدق الله العظيم محترم صدر الجلاس معزز حضرات علماء الكرام সমবেত বেড়াদান ইসলাম আপনারা কিন্তু টঙ্গীর বিশ্ব স্থানে গেছেন ভাত খাইছেন দুপুরে ভাত খান নাই যে মরার মতো কেন বুঝলাম না টঙ্গীর স্থানে গেছেন কোন দিন আমাদের জেলা ইস্তেমা যাবার এখানে গেছেন কোনদিন ওখানে দেখছেন কোন আলেম কেউ বয়ান করলে তারা এলান করতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাবলীগ কারক জনাব হযরত আল্লামা ইমুক কোন এবাদতের কথা আল্লাহ নিজে করে তোমরাও করো এই কথা বলে না আমি আল্লাহ রোজা রাখি তোমরাও রাখো এই কথা আছে কোরআন শরীফের আমরাও কিছু হান আমি আল্লাহ হস করে তোমরাও করো কোরআন শরীফের কোথাও নাই আছে আমি আল্লাহ যাকাত দেই তোমরাও করো আছে কোন একটা জায়গার ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু এই ইমানদারেরা তোমরাও দরুদ পড়ো আমি আসলে মানুষটা খুব রোগী মানুষ সবচেয়ে বড় রোগ আমার একটা মানুষ কম হইলে কথা বলতে পারে আমি যে সমস্ত মাহফিলে যাই এই এই এতটুকু মানুষ স্টেজের আশেপাশে খারাই থাকে এই জন্য আমি যদি আপনাদের সামনে কিছু বলতে চাই তাহলে আপনারা আমার ভিতর থেকে কথাগুলি কোটাই না টাইনে বাইর করবেন আপনাদের হা হু না জি গরম হইলে আমার আলোচনা গরম হবে আমরা যে রোজা রাখছেন এক সপ্তাহ কথা বুঝতেছেন আপনারা আমার কথা বুঝতেছেন আমার ভাষা বুঝেন তো যে আপনারা আমার সাথে হা হু কিছু কইবেন একটা ইবাদত আল্লাহ পাক বলছেন আমিও করি আমার ফেরেশতারাও করে তোমরাও করো এটা হলো দরুদ ও সালাম যে
দুরুদ ও সালাম কথা মনে থাকবো তো? ফেরেশতাদের কাছে আল্লাহর আর সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিব দুরুদের ফজিলত বর্ণনা করেছেন। একবার দুরুদ যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর উপরে পড়ে তার উপরে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। রহমত কয়বার? দুরুদ কয়বার? 10টা গুনাহ মাফ করে, 10টা দরজা বন্ধ করে, 10টা নেক কারামলনামা লিখে দেয়। এটা ফজিলত কম না বেশি? দান কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা নুসাল্লি ইয়া রাসূলুল্লাহ, হুজুরের দুরূদ আমরা কেমনে পড়তাম, কোন ভাষায় পড়তাম, তাড়াতাড়ি কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এইটাকে কি দুরূদ বলা হয়? দুরূদে ইব্রাহিম। এটার আরেকটা নাম আছে আসলি দুরূদ। যত দুরুদ আছে সমস্ত দুরুদের আসল দুরুদ হইল, যত প্রকারের রাসূলের শানে নাত সব কিছু, যারা ওলি আব্দুল গাউস কুতুব বুজুর্গ যারা বানাইছে সমস্ত দুরুদ এক পাল্লায় উঠাইলে রাসূলের জবান থেকে যেই দুরুদ বের হইছে তার একটা শব্দের সমান মূল্য হবে না। আর সেই দুরুদ আমি আপনাদেরকে নিয়ে ফেললাম, টুকটাক আর লল না। এখন যদি আমি স্টেজে উঠাই, ইয়া নবী সালাম, দেউ উঠে গেছে সব। মাদ্রাসার ছাত্র আছে এখানে, হাফেজ আছে, কোরআন শরীফের 30 জায়গার মধ্যে বোধ হয় আল্লাহ পাক ইয়া নবী কইছে 15 জায়গায়, 7 জায়গায়। মুসলমান, আমি হযরত মাওলানা সাদেকুর রহমান সাহেব আপনাদের এখানকার কৃতি সন্তান, লন্ডনের উল্লেখযোগ্য ইংল্যান্ডের অলডামে মার্কাজি মসজিদ, তাবলিগ জামাতের মার্কাজ, এলাকার সকল মসজিদের মার্কাজ, মার্কাজি মসজিদের ইমাম ও খতিব, আপনাদের এখানকার ছেলে এই মাওলানা সাদেকুর রহমান সাহেব আমাকে পাকড়াও করেছেন এই মাহফিলে আসার জন্য। আর এইখানে আইসা শুনলাম যে গত 4-5 বছর আমার পেছনে দৌড়াইছে, সময় দিতে পারি নাই। আজকে হযরত মাওলানা সাদেকুর রহমান সাহেব আমাদের খুব, মাওলানা নুরুল ইসলাম খান, উনি শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, উনি আপনাদের সামনে বয়ান করে গেছেন, মূল্যবান কথা বলেছেন। আমি এখানে বসা ছিলাম এবং আমি আসার সময় ওনার সর্বশেষ যেই কথাগুলি আমি শুনেছি ওই কথাগুলি উনি যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই সময় আগমন করেছেন সময়টা ছিল বর্বরতার যুগ, জাহিলিয়তের যুগ, সভ্যতা বলতে কিছুই ছিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যারা সবচাইতে বেশি খুশি হয়েছেন এবং সর্বপ্রথম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, এই পৃথিবীতে জমিনের উপরে সর্বপ্রথম মিলাদ কায়েম করেছেন আল্লাহর নবী জন্মে খুশি হয়ে মিলাদ কায়েম করেছেন যিনি, তার নাম আবু লাহাব। আজকে আপনাদের সিলেটে, আমাদের ঢাকায়, চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিলাদ পরে জিলাপি দিয়া, ফিন্নি, পায়েশ,
খিচুড়ি, আর আবুল আহাব মিলাদ করছে বান্দি আজাদ কইরা। জিলাফির দাম বেশি না বান্দির দাম বেশি? বান্দির দাম বেশি না জিলাফির দাম বেশি? বান্দি এত বড় দামি, দামি বান্দি আজাদ করে মিলাদ পড়েছেন সর্বপ্রথম আবুল আহাব। ইতিহাস সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সর্বপ্রথম যখন কালিমার দাওয়াত আল্লাহর হাবিব দিয়েছেন, আল্লাহর হাবিবের উপরে সর্বপ্রথম পাথর মেরেছেন তার নামও আবুল আহাব। সর্বপ্রথম রাসূলের যিনি মিলাদ করেছেন উনি সর্বপ্রথম আল্লাহর হাবিবের গায়ে পাথর মেরেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকেই রাসূলের বিরোধিতা শুরু হয়েছে। যেই কথাগুলো আপনারা হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেবের কাছ থেকে শুনতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাটা বিছানো, যুবক ছেলেদেরকে লেলায়া দেওয়া রাসূলের উপর পাথর মারতে, যেই মানুষটা চল্লিশ বৎসর ছাড়ে চল্লিশ বৎসর পর্যন্ত মক্কার জমিনে প্রত্যেকটা মানুষের কাছে ছিল সবচাইতে বেশি ভালো মানুষ, মক্কার কাফের বেদিন মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিকুল আমিন বলে উপাধি দিয়েছে। যেই উপাধি আবু বকর সিদ্দিক দেয় নাই, ওমর ইবনুল খাত্তাব দেয় নাই, সওয়ালক সাহাবায়ে কেরাম দেয় নাই, নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহর নবীর চল্লিশ বৎসর বয়সের ভিতরে আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা মক্কার কাফের মুশরিকেরা রাসূলকে আল আমিন বলেছেন, আস-সাদিকুল আমিন বলেছেন। সেই মানুষগুলি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন, রাস্তা দিয়ে গেলে যারা আঙ্গুল দিয়ে দেখাইতো এই যে দেখো সবচাইতে বর্তমান যুগের ভালো মানুষটা যায়, যেই মানুষটার গুণের কারণে মানুষ সকলেই তাকে শ্রদ্ধা করত সম্মান করত, সেই মানুষটা যখন কোরআন নিয়ে আগমন করেছেন তখন ওই মানুষগুলি তার বিরোধিতার চরম পর্যায়ে করেছেন, রাস্তায় কাটা বিছিয়েছেন পাথর মেরেছেন। আল্লাহর নবী হেরামের মধ্যে সেজদাই গেলে উটের পরা পশা নারী বুড়ি রাসূলের পিঠের উপরে এনে রেখে দিয়েছে। সর্বশেষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারে আরকামের মধ্যে বন্দী করেছেন, চতুর্দিকে মানুষ পাহারাদার, হুজুরের কাছে কেউ যাইতে পারবে না, আল্লাহর নবীর কথা কেউ শুনতে পারবে না, লেনদেন ব্যবসা বাণিজ্য কথাপাত্রা আদান প্রদান যাবতীয় সবকিছু নিষিদ্ধ। ওই জায়গায় সাহাবায়ে কেরাম যারা ছিলেন অল্প সংখ্যক, তাদের ভাষ্য হলো গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন, রাস্তায় কোথাও যদি চামড়া পড়ে রয়েছে সেই শুকনা চামড়ার টুকরা পানিতে ভিজাইয়া সেই পানি খেয়ে জীবন ধারণ করেছে। এইভাবে সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন, সেইটাই শেষ নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আরকামে তাদের দ্বারা বন্দী অবস্থায় এই অবস্থায় দারুন নবুয়তে মিটিং আহ্বান করেছেন আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। তাকে বন্দী করে রেখেছি, এটাও আমাদের জন্য ভীতিকর, সুতরাং দুনিয়াতে না রাখাটাই ভালো। আবু জাহেল সেই জায়গায় ঘোষণা করেছিলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথাটা যদি কেউ কেটে এনে দিতে পারে তাকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক কাফেরের বড় বড় লিডাররা এক একজন এক একটা পুরস্কার ঘোষণা করতেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব নওজোয়ান মানুষ, ২৬ বছরের নওজোয়ান, ঘরের কোনার মধ্যে বসা ছিলেন, বসা অবস্থায় উঠে দাঁড়াইছেন। আবু জাহেল মনে মনে খুব খুশি, এই কাজটা যদি আবু উমর ইবনুল খাত্তাবে করে ফেলেন তাহলে সে খুব খুশি মানুষ, তার দ্বারা এটা সম্ভব। উমর ইবনুল খাত্তাব দ্বারা
ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় সকলের দিকে খুব তীক্ষ্ণ নজর দিয়ে তাকাইছে। আবু জাহেল জিজ্ঞেস করেছেন, ওমর এইভাবে তাকাইছো কেন, ঘটনা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, শোনেন, যেই লোকটার মা নাই বাপ নাই, যেই লোকটার অর্থ নাই সম্পদ নাই, যেই লোকটাকে আমরাই বন্দি করে রেখেছি, যেই মানুষটার পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই, সেই মানুষটার মাথা কাইটা আনতে যদি 100 লাল উট পুরস্কার দেন, তাহলে মক্কার জমিনে যে শক্তিশালী লোকজন তাদের সঙ্গে যদি কোনো সময় ঝগড়া হয়, এর একটা মানুষের মাথা কাইটা আনতে পুরস্কার দিবেন কত? সুতরাং তলোয়ারটা আমার হাতে দেন, আমি এক্ষুনি মাথা কাইটা এনে দিতেছি আপনাদের সামনে, পুরস্কারের কোনো প্রয়োজন হবে না। কারণ যেই লোক ইতিম, অর্থ সম্পদ নাই, আমরাই বন্দি করে রেখেছি, সে বন্দি শালাপ থেকে তার মাথা কাটতে পুরস্কার লাগে নাকি? আবু জাহেল খুব খুশিতে তলোয়ার তার হাতে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য। আর মুসলমান যাইতেছে মাথা কাটতে, এমন সময় একজন মুসলমান রাসূলের দরবার থেকে আসতেছে, রাস্তায় ক্রস হয়েছে। ওমর ইবনুল খাত্তাবকে দেখে ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, ওমর কোথায় রওনা হয়েছে? ওমর ইবনুল খাত্তাব বলে, কথা কইস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। মুশরিক, তারপরও মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। যেই বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই, লোকটি ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে এত দুশ্মনী কিসের? তোমরাই না কিছুদিন আগে তারে আসসাবিকুল আমিন বলে উপাধি দিয়েছ। ওমর ইবনুল খাত্তাব বলে, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে কোনো দুশ্মনী নাই, দুশ্মনী আছে সে যে কোরআন নিয়ে আসছে কোরআনের সাথে। বর্তমান পৃথিবীতে এদেশের কোন আলেম উলামায়ে কেরামের সাথে কোনো দুশ্মনী নাই, দুশ্মনী শুধুমাত্র কোরআনি শাসনের কথা বললে, ঠিক কি না? আল্লামা আহমদ শফি সাহেব, আপনি থাকেন হাটাজারি মাদ্রাসায়, আপনাকে খিলিকাপ্তারে আমরা দোয়ার জন্য নিয়ে যাব, আপনার হাদিয়া তোফার কোনো অভাব হবে না, আপনি আমাদের সকলের সেরে তাপ সপ্তাহ চত্বরে প্রতিবাদ করার জন্য আসলেই আপনি তেতুল হুজুর। ঘুমাই গেছে, ঘুমাই গেছে? এই সমস্ত হুজুররা মসজিদের হুজরাই থাকবে, পাঁচ অক্ত নামাজ পড়াবে, সুবহানাল্লাহ একবার কইলে কত সওয়াব, আর পাঁচ অক্ত নামাজ পড়লে কত ধরনের সওয়াব, এই সব খালি বর্ণনা করবে, কোনো শত্রুতা নাই। নতুন মুরগি ডিম পারলে হুজুরে নিয়ে খাওয়াবে, নতুন গাছের ফল না ফাটলে হুজুর রেখা হবে আগে, হাদিয়া তোফা সব ঠিক আছে, দাওয়াতও ঠিক আছে। যেই খালি কোরআনে আইন ও কানুনের কথা বলবেন, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে স্লোগান দিবেন, তখনই আপনি শত্রু। মসজিদ কমিটি আপনার বিরোধী, মুসল্লি আপনার বিরোধী, ঠিক কিনা? কান আমাদেরকে বারবার বলে, মোল্লার দূর মসজিদ পর্যন্ত আপনারা কিল্লিগে রাজপথে নামেন, আমরাও মনে করি আমাদের দূর মসজিদ পর্যন্ত। নুরুল ইসলাম খান সাহেব সেই সুনামগঞ্জের মাদ্রাসায় আছেন, সেই মাদ্রাসার মধ্যে ওনার কিন্তু ইজ্জত সম্মান কম নাই, আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের ইজ্জত সম্মান কম, যে সবাই আমাদেরকে সালাম দেয়, নতুন মুরগি ডিম পারলে কিন্তু আমাদেরই খাওয়ায়, আজ পর্যন্ত কোনো স্কুলের মাস্টাররে কেউ খাওয়ায় নাই, মেম্বার চেয়ারম্যানরে কেউ খাওয়ায় নাই, নতুন গাছের ফল ডাফাটলে আমাদেরই খাওয়ায়, ঠিক না বে? ঠিক, আমরা মসজিদ মাদ্রাসায় খুব আরামে আছি, খুব আরামেই আমরা থাকতে চাই। 45 বৎসর 46 বৎসর পর্যন্ত এদেশের রাষ্ট্র পরিচালনা করছেন আওয়ামী লীগ, বাংলাদেশের কোন বুজুর্গ কোন আলেম এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নাই, করছে কেউ? করছে কেউ? আমি এক মাহফিলে গেছি, আমাকে এনে দিছে লম্বা একটা স্লিপ ধরাই, ওই স্লিপের মধ্যে লেখা আছে সর্বপ্রথম শর্ত, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, 13টা শর্ত, প্রথমটা হইল সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি কাগজটা হাতে নিয়ে বললাম যে প্রথম শর্তটার উপরে আমি কিছু আলোচনা করতে চাই, বলে প্রথম শর্তের উপরে আমি আলোচনা করতে চাই,
সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য আমি কিছু জানি না। তার কারণ হলো এই দেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, পরবর্তী ক্ষমতার মস্তক দখল করে বিএনপি, বিএনপি ক্ষমতার থেকে গেলে আসে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় বসা থাকা অবস্থায় কোথায় ফাইলপত্রে কি চুরি করছে সেই চুরিটা পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জানতে পারে। আমি যখন ক্ষমতায় বসি নাই আমি কি জানি? ঘুমাই গেছে যে আমি কি মন্ত্রণালয়ের ফাইলপত্র দেখছি নাকি আমি জানবো? সুতরাং আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে চলে যায় বিএনপি ক্ষমতায় আসলে তারা জানতে পারে আওয়ামী লীগ কি চুরি করছে। আমি জানি 45 বছরের ইতিহাসে এই দেশের বাইতুল মুকাররমের খতিব একদিনের জন্য মন্ত্রী হয় নাই, মিনিস্টার হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, আমরা এদেশের ক্ষমতায় বসি নাই। সুতরাং কে কতটুকু চুরি করছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না। সরকারের বিরুদ্ধে কিছু জানলে এনে কইতাম। কথা কি বাস্তব বললাম না অবাস্তব? আওয়ামী লীগ বিএনপিটা জানে, বিএনপি আওয়ামী লীগটা জানে, এই জন্য আওয়ামী লীগ বিএনপির কইছু, বিএনপি আওয়ামী লীগের কথা খায়। আমরা জানি কিছু? হ্যাঁ, জাতীয় পার্টির এরশাদ ক্ষমতা দখল করে দুনুদারি কইছে ডাকাত। গত 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তিনরা একসাথে বলছে চুরান ডাকাত। সুতরাং তোমরা একজন আরেকজন ক্ষমতায় বসে ক্ষমতার ফাইলপত্র দেখে তোমরা জানো কোন ব্রিজ থেকে কোন রাস্তা থেকে কে কতটুকু চুরি করেছে। আমরা এসব জানি না। ক্ষমতা তোমাদের জন্য, ক্ষমতার লড়াই তোমাদের জন্য। তোমরা একজনকে নামাইবা, আরেকজনকে ক্ষমতায় বসাইবা। আমরা কাউকে নামাইতেও চাই না, আমরা কাউকে ক্ষমতায় বসাইতেও চাই না। নুরুল ইসলাম খান সাহেবের কাছে যান, এর আগে ছিল শেখ গাজীনগরী। বাংলাদেশের কেউ যদি দানিশ শীষ নিয়ে দাঁড়াইছে, স্লোগান দিতে দিতে দরগাপুর মাদ্রাসার ভিতরে যায় ঢুকছে হুজুরের কাছ থেকে দোয়া আনার জন্য, দানিশ শীষ মার খাওয়া লাগেছে, হুজুর মাথায় হাত দিয়ে হা বাবা দোয়া করি আল্লাহ আল্লাহ কামিয়াব করে, আল্লাহ কামিয়াব করে। পরের দিন গেছেন নৌকাওয়ালা, হ্যাঁ যায় স্লোগান দিয়ে ঢুকছে হুজুরের কাছে দোয়ার জন্য, হুজুর আহ বাবা দোয়া করি আল্লাহ কামিয়াব করুক, আল্লাহ কামিয়াব করুক। এরপরের দিন গেছেন লাঙ্গলওয়ালা, হীরার মাথার মধ্যে হাত দিয়ে আহ বাবা দোয়া করি আল্লাহ কামিয়াব করুক, আল্লাহ কামিয়াব করুক। আমরা আওয়ামী লীগের জন্য দোয়া করি, বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য, আমরা সবার জন্য দোয়া করি। দোয়া আমাদের এখনো জারি আছে, সামনেও জারি থাকবে। ক্ষমতায় আমাদের কোন বক্তব্য নাই, আমাদের বক্তব্য একটা, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা। লতিফ সিদ্দিকীকে যেইভাবে সারি নাই, প্রধানমন্ত্রীকেও সেরে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কথা একটা, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা, রক্ষা নাই। যে রক্ষা আছে বর্তমানে কিন্তু আমরা বলা লাগে না, তোমাদের লোকেরাই বলতেছে। এরশাদ সরকারের মন্ত্রী ছিল বর্তমান সময়ের এমপি কাজী ফিরোজ রশিদ, তকসুর ভিতরে বলছে মৌলবীদের ফাগরি খুললা যদি কোমরে কোনোদিন বান্দা লায়। আমি বলছি কাজী ফিরোজ রশিদ বলছে যদি পাগড়ি কোমরে বান্দা লায়, কথা কয় না ঠিক না? ঠিক ঠিক না? ঠিক। আমরা মসজিদে আছি, মাদ্রাসায় আছি, চার দেওয়ালের ভিতরে আছি, আমরা বহুত আরামে আছি, কিন্তু আমাদেরকে রাস্তায় বের করার জন্য বাধ্য করবেন না। ইসলামের বিরুদ্ধে যে কেউ কথা বলবে হাইকোর্টের সামনে মুক্তি লাগাবে, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চাবে, 1 সেকেন্ড সময় লাগবে না রাজপথ গ্রাউ করতে। আমাদের তোমরা যদি ডাক দাও তাহলে তোমাদের ডাকে গাড়ি ভাড়া রিজার্ভ করেও তারপরে লোকজন আসে না। আর আমরা আল্লামা আহমদ শফি সাহেব হাটাজারি মাদ্রাসার রুমের ভিতর থেকে কইছে ডাকা আয়, সিএনজি বন্ধ, টেম্পো বন্ধ, রিক্সা সুদ্ধা, বাস, ট্রেন, স্টিমার, লঞ্চ, ফেরি যা আছে সব বন্ধ। এরপর হয়েছে 70 লাখ, ঘুমাইছে সব। 70 লাখ, 70 লাখ আমার হিসাব না, আমি ছিলাম সেক্রেটারি। আমার জিজ্ঞেস করে হুজুর লোকজন কেমন হবে, আমি বললাম 20-25 হাজার। বৈঠক শেষ উঠতে যার আমার এক হুজুর
রিপোর্ট আমাদের কাছে আছে, চতুর্দিক থেকে মানুষ যে রওনা হয়েছে কমপক্ষে 70-75 লক্ষ মানুষ হবে। একজনের ডাকায় বলছে তসবিহের জায়নামাজ, সব তসবিহের জায়নামাজ লই আইছে। যদি কইতো লাডি লই আইয়া, উপায় নাই। এই জন্য বলতে চাই, আমাদের মৌলবীদের সাথে, টুপির সাথে, দাড়ির সাথে, আমাদের লেবাসের সাথে কোনো দুশ্মনী নাই। দুশ্মনী হলো হক কথার সাথে, দুশ্মনী হলো কোরআনের কথার সাথে, দুশ্মনী হলো কোরআনের আইনের সাথে, দুশ্মনী হলো ইসলাম বিরোধীদের ইসলামের পক্ষের সাথে। ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। আজকে আমার জানা মতে গোটা বাংলাদেশে বর্তমানে, সারা বাংলাদেশে বর্তমানে 3,500-4,000 ইসলামী সম্মেলন প্রতি রাত্রে হয়, প্রতি রাত্রে হয়। আমি গতকাল 7টা মাহফিলে যোগদান করেছি, 7টা মাহফিলে আমি বয়ান করেছি। আর 7 মাহফিলে যাইতে রাস্তায় যত মাহফিল দেখলাম মনে হয় 100-এর কম হবে না। আজকে এখানে তাফসীরুল কোরআন পরিষদ, এই যে ছেলেটা মাদ্রাসায় বসছে, যে মাদ্রাসার ছাত্র, এটা মাদ্রাসার ছাত্র, এগুলি মাদ্রাসার হেড্রেস লেবাস দেখলে মাদ্রাসার মনে হয়। হ্যাঁ, এই দেশে শুধু মৌলবাদীরা তাফসীরুল কোরআন মাহফিল করে না, এই দেশে শুধু মাদ্রাসার ছাত্র আর আলেম ওলামায়ে কেরাম তাফসীরুল কোরআন মাহফিল করে না, কৃষক শ্রমিক মেহনতি বংশের ছেলেরা, গ্রামে তন্দ্রের খেতে গাওয়া বংশেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলামী সম্মেলন করে। যদি ইসলামের জন্য মাঠে আনতে হবে, আরেকটি মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে? ঠিক। এখন ওই যে একটা আছে মুরগি সুর, শাহরিয়ার কবির মুরগি সুর ছিলেন তো টেলিভিশনে, 2-3 জন একত্র হইয়া দরজা রোজ কিন্তু সব লাগানো, দরজা খোলা না, দরজা লাগায় টেলিভিশনের এসি রুমের ভিতরে বৈশা কুটকুট কুটকুট করে। বাবার বাদা হইলে জগন্নাথপুরের মাঠায় দেখো না, বিশ্বনাথের রাজপথে আইসা দেখো কত দানে কত চাউল। প্রত্যেক রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, বাবার বেটা হইলে টেলিভিশনের রুম থেকে বের হয়ে রাজপথে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো, পীরের চামড়া একটাও থাকবে না। ঠিক না বে? ঠিক। সেই পিটানোটা কিন্তু আমাদের মৌলবীরা পিটাইতে হবে না। ওই পাত্রী মাদ্রাসার ছাত্ররা পাত্রীতে বসে বসে ক্লাস করতেছে, পরীক্ষা দেয়, জগন্নাথপুরে এসে ইসলামের বিরুদ্ধে কইছে, ফিরে ঠ্যাং টুং বাইঙ্গিয়া মাদ্রাসার হুজুরদেরকে সালাম আলাইকুম, হুজুর ইসলামের বিরুদ্ধে কইছেন, ঠ্যাং বাইঙ্গিয়া থইছি কথা। কেন হুজুর রাখি বাজারে ঘুরে, বাজারে যারা ঘুরে আর এই ঠ্যাং বাইঙ্গে লাইছে আগে কথা কয়। আমরা মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেই, ব্রাহ্মণ ভাইয়া মাদ্রাসা, পরীক্ষার ছাত্র সব পরীক্ষার হলে ব্রাহ্মণ ভাইয়ের বড় হুজুর কয়, এই 11:45 বাজে তোমরা এখানে কি করো, সব পরীক্ষার হলে যাও, সব পরীক্ষার হলে যাও, আমাদের কাম আমরা করি, আল্লাহর কাম আল্লাহ করব। আমরা তখন হুজুর নাক ডাকি উঠছে, হুজুর এটা কই কি, স্লোগান দিয়ে আইতেছে এনজিওরা ব্রাহ্মণবাড়িয়া দখল করার জন্য, আর স্লোগান দিতেছে হই হই রই রই মৌলবাদী গেল কই, বুঝেন না? আর আমরা তো রক্ত গরম, হুজুর এটা কই কিরে, পরীক্ষা আজকে বন্ধ করে তারপর আমাদেরকে এখানে মাঠে নামানো দরকার ছিল, কই কিরে হুজুরে। এইসব কইতে কইতে রাগ গুসায় আমরা যাই পরীক্ষার হলে বসে, কি এর পরীক্ষা দিব, কাগজ কলম হাতে লইয়া ভিতরে কিন্তু খালি রক্ত টকবক করতেছে। ও মা, পরীক্ষা খালি আধা ঘন্টা হইছে, পরে শুনি একটাও রাজপথে নাই, সব বিতিতাস নদী, তিতাস নদী ফালাইলো কেন? যে এখানে স্লোগান দিয়ে বান্দরে ডুকছে দোকান পাড়ে, যার যেখানে যা ছিল ওই যে ফাল্লার ডান্ডি আছে না, এই ডান্ডি লইয়া সব কাজে মৌলবি লাগে না। এটা হলো আমাদের বাংলাদেশ, নাম থাকবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধী নাই, বিরোধী তো হলো কোরআনের সাথে। হযরত ওমর ইবনে খাত্তাবের লোকটা ডাক দেয়, কয় ওমর, কোরআনের সাথে দুশ্মনী যদি হয় তাইলে আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে, যেই কইছে তোমার ঘরের ভিতরে ঢুকছে। হযরত ওমর ইবনে খাত্তাব ওই লোকটার দিকে তাকায় ছক্রাঙ্গে কইছে, কি কইলে? আমি দুনিয়ার জীবিত থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে? বলে হ্যাঁ, কোরআন ঢুকছে তোমার ঘরের ভিতরে। বলে কোথায় ঢুকছে? বলে তোমার বইনার বগ্নিপতি মুসলমান হয়ে গেছে, যায় খবর নাও।
হযরত উমর ইবনুল খাত্তাব যাইতেছিল রাসূলের মাথা কাটতে, দৌড়ে গেছে বনির বাড়ির দিকে, যাইয়া দরজার মধ্যে দাঁড়াইছে আর ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসতেছে আর দরজার ফাঁকি দিয়ে আওয়াজ বাহিরে আসতেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আহা হা, মুসলমান জগন্নাথপুরের ভাইরা, পাটলির ভাইরা, কোরআন শরীফ পাইছেন খুব আরামে, কোরআন কেমনে আসছে দেখেন, বেড়ার ফাঁকে দিয়ে দরজার ফাঁকে দিয়ে কোরআন শরীফের আওয়াজ আসতেছে আর হযরত উমর ইবনে খাত্তাবের অন্তরের মধ্যে ধাক্কা লাগাইতে শুরু করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস-সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশিস্তাওয়া লাহু মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস-সারা ওয়া ইন তাজহার بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو হযরত উমর বাইরে দাঁড়ায় শুনতেছে আর কোরআন শরীফ তার অন্তরের মধ্যে ধাক্কা লাগাইতে শুরু করছে। দরজার মধ্যে দাঁড়ায়া যেই আওয়াজটা দিছে, বোনের নাম আছিল ফাতেমা। ফাতেমা উস্তাদার স্বামীরে কয়, চুপ করেন চুপ করেন, আগে দেখে লই কে আসছে। দরজার ফাঁকে দিয়া দেখছে কে দাইছে, ইয়া আল্লাহ। দেখা মাত্র উস্তাদার স্বামীরে কয়, তাড়াতাড়ি যাইয়া যে যেখানে পারেন লুকাইয়া যান, আমার ভাই উমর ইবনুল খাত্তাব এসে দরজায় দাঁড়াইছে, না জানি কি হয় ঠিক নাই। দরজাটা হযরতে ফাতেমা খুলছেন, বাহ, হযরত উমর ইবনুল খাত্তাব ঘরে ঢুকেই গুসসায় কাঁপতেছে আর ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, ফাতেমা কি করতেছিলে? ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই আমি আমার স্বামীর ঘরে কি পড়তেছিলাম, তোমার কি দরকার? যেই বলছে তোমার কি দরকার, হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, সাবধান সাবধান, বাহিরে দরজার কিনারে দাঁড়ায় সবকিছু শুনতে পেরেছি, সবকিছু বুঝেছি, মিথ্যা কথা বলবি না। হযরতের ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই যদি বুঝে থাকো আর শুনে থাকো তাহলে জিজ্ঞেস করতেছো কেন, জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন হয় না। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, জিজ্ঞেস করতেছি এই জন্যে, আমি তোর ভাই তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে বড় হয়েছি, আমার সঙ্গে পরামর্শ করা ছাড়া আল্লাহ নবীর কোরআনকে ঘরের ভিতরে ঢুকাইবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দলভুক্ত হইবে, সেই কথাটা আমার সাথে পরামর্শ করার সিদ্ধান্তটা কেন নিলে? এই কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয় পৃথিবীর কোন মানুষের সাথে পরামর্শ করতে দেয় না। হযরত উমর ইবনুল খাত্তাব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মারতে শুরু করছেন বোনকে, উস্তাদের সামনে হয়ে আসছে তাদেরকে মারতে শুরু করেছেন, ঘর রক্তাক্ত হয়ে গেছে। মারতে মারতে উমর ইবনুল খাত্তাব কাহিল, মার খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় নাই। আজকের গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, আফগানিস্তানে আর ইরাকে আমাদেরকে মারতেছে খ্রিস্টানেরা, কাশ্মীর আর গুজরাটে ভারতে আমাদেরকে মারতেছে হিন্দুরা, ইসরায়েলে জেরুজালেমে আমাদেরকে মারতেছে ইহুদিরা, আরাকানে আমাদেরকে মারতেছে বুদ্ধিষ্টরা। ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? আজকে আমি আপনাদের সামনে খোদার কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমানদেরকে মারতে মারতে তাদের কলিজায় পানি নাই, তারা সব কাহিল হয়ে গেছে, মুসলমান মার খাইতে খাইতে কাহিল হয় নাই। কাহিল হয়েছে খুব ভালো করে জানে রাখবেন, কোথাও যদি আগুন লাগে সেই আগুনের মধ্যে যদি কেউ যায় লাঠি দিয়ে বাড়ি দেয় আগুনের তেজ বাড়ে। ঘুমাই গেছেন? মুসলমানদের উপরে যদি আক্রমণ আসে মুসলমানদের ইমানের তেজ বাড়ে।
আরাকানে মুসলমানদের উপর যখন রক্ত ঝরতেছিল, আরাকানের বাচ্চাদেরকে যখন কুচকাটা করতেছিল, আরাকানের মা বোনদের ইজ্জত সম্মান যখন লুণ্ঠিত করেছিল, আমার বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছেন, ঠিক না ঠিক? আজকে সেই আগুন এখনো থামে নাই। গতকাল ছিলাম বরণী মাদ্রাসার, মাদ্রাসার মুহতারাম সাহেব আজকে 10টার সময় বের হয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর চলে যাব সেই টেকনাফ ওই নিপীড়িত নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াইবার জন্য। আপনাদের এখানে ঘরের মধ্যে এসে বসেছি, আপনাদের এখানে আসার পরে দেখলাম এই বুড়া সেই ইংল্যান্ড থেকে আগমন করেছেন সেই আরাকানের মুসলমানদের পাশে দাঁড়াইবার জন্য। আজকে গোটা বিশ্ব মুসলিম সেই এরদোগান পর্যন্ত সেই তার্কিক থেকে আগমন করেছেন, বিশ্ব মুসলিমের এই দেশের ওলামায়ে কেরাম যারা করোনা সবচেয়ে আরাকানের মুসলমানের পাশে দাঁড়িয়েছেন, এটা হলো মুসলমানের ইমান। মুসলমানের ইমানের জোশ বাড়ছে না কমছে? আমি সেই আরাকানের টেকনাফের নদীর পারে গিয়েছি, পারে যাইয়া যখন চলতেছে ওখানে মারামারি, নদীর পারে যাইয়া সেই আরাকানের দিকে লক্ষ্য করে দেখেছি দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর মানুষগুলি টলারে পার হয়ে আসতেছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমার সামনে আমি নদীর পারে দাঁড়ানো, সেই দাঁড়াইয়া লোকজন আসতেছে আর দেখতেছিলাম সেখানে, কিছু সামান্য কিছু তাদেরকে দিতেছিলাম। ওই সময় নৌকার থেকে নেমে 20-25 কায় একটা মহিলা উজানের দিকে উঠা মাত্র 25 কদম যাওয়ার পরে তার বাচ্চা প্রসব হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, খুব ভালো করে মনে রাখেন, মুসলমানদের উপর যখন আক্রমণ আসে, মুসলমান কাহিল হয় নাই, মুসলমানের ইমানের জোশ বাড়ে, স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে, মার সামনে ছেলে মানে সন্তানকে দর্শন করা হয়েছে, আমার ভাইরা স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করা হয়েছে, মা বাবার সামনে মেয়েকে দর্শন করা হয়েছে, মা বাবার সামনে ছোট্ট বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, কিন্তু আরাকানের কোনো মা গায়ের থেকে বুরখা খুলতে পারে নাই। আজকে জান টেকনাফে সেখানে প্রায় 8 লক্ষের উপরে মুসলমান নারী পুরুষ সেখানে আগমন করেছেন, প্রত্যেকটা মহিলার গায়ে বুরখা, তাদের মাথার মধ্যে হিজাব, তাদের মাথার থেকে পর্দা সরাতে পারে নাই, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বুরখা পরিহিতা মহিলাগুলো, মাথার মধ্যে হিজাব পরিহিতা মহিলাগুলো সন্তান হারা, স্বামী হারা, বাবা হারা, মা হারা, সেই সন্তানগুলি টলারে এসে নামতেছেন আমাদেরকে দেখা মাত্র এইভাবে মুখ ঘুরে মাথা নিচের দিকে দিয়ে চলে যাচ্ছেন, জোর করেও তাদেরকে কিছু দেওয়া যায় না। হঠাৎ করে দেখলাম একটা মা এসেছে, বয়স বেশি চাইতে বেশি 35-36 বছর হবে, নওজোয়ান বুরখা পরিহিতা, তার সঙ্গে বাচ্চা দুইটা, এত বড়, আপনাদের সিলেটকে হুরুতা হুরুতা হুরুতা, এত বড় এত বড়, সবচাইতে বড়টা এত বড়, দেখে বড় আশ্চর্য লাগলো। এই 30-35 বছর বয়সী মহিলা, সেই মহিলার গর্ভে এই 10টা বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না। কৌতূহল বশত সামনে যেয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি কোথায় থেকে আগমন করেছো? বলে আমি তো আসছি আরাকান থেকে। বলে তাইলে তোমার স্বামী কোথায়, তোমার সঙ্গে তোমার পুরুষ অভিভাবক কোথায়? বলে যে কে কোথায় আছে, বাচ্চা না মরছে জানি না, বাকি আমার স্বামীকে আমার সামনেই সেই আরাকানের পুলিশ বুদ্ধিস্ট পুলিশেরা আর্মিরা ধরে নিয়ে গেছে। বলে তাইলে তোমার সঙ্গে এই ছোট ছোট 10টা বাচ্চা, এই বাচ্চাগুলি তোমার তোমার সাথে আসছে, এই 10টা বাচ্চা সবগুলি তোমার। মহিলা চিটাগাঙ্গের বাসা কিছুটা আসে আরাকানের বাসায় বলতেছে, 10টার 2 গা আর বাকি 8টা অন্য, 2টা আমার বাকি 8টা আমার না। জিজ্ঞেস করলাম সেই 8টা বাচ্চা কার? বলে আমার মহল্লার, তাদের মা বাপকে কেউ ধরে নিয়ে গেছে, হত্যা করেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারে না, লাওয়ারিশ তারা আমার সাথে চলে এসেছেন। আজকে সেই আরাকানে 50,000-এর উপরে লাওয়ারিশ বাচ্চা যাদের মা বাবাকে হত্যা করা হয়েছে তারা এই জায়গায় আগমন করেছেন। আজকে আমি সেই আরাকানে যাওয়ার জন্য আসছেন, আমার এই ভাই আর যেই সমস্ত ওলামায়ে কেরাম আরাকান গেছেন, আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, ষড়যন্ত্র শুরু হয়েছে এই সমস্ত বাচ্চাদেরকে খ্রিস্টান মিশনারি ব্লাকের হাতে ছেড়ে দেওয়ার জন্য, তাদেরকে খ্রিস্টান বানাইবার পাইকারা শুরু হয়েছে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, একটা বাচ্চাকে খ্রিস্টান মিশনারিদের হাতে ছাড়লে
আল্লাহর এসে মুসলমানে আগুন জ্বালায় দেবে, আগুন জ্বালায় দেবে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? আমার মুসলমানেরা, এই 50,000 লাওয়ারিশ তারা যখন হাশরের ময়দানে যায় উঠবে, তাদের একটা বাচ্চা যদি খ্রিস্টান হয়, তাদের একটাকে যদি খ্রিস্টান মিশনারির হাতে ছেড়ে দেওয়া হয়, তারা যাইয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের দেশের মুসলমানদেরকে হাশরের ময়দানে দায়ী করবে আর বলবে, আল্লাহ আমার মা আমার বাবা ইমান রক্ষা করার জন্য, ইসলামের জন্য আমাদের বাড়ি ছিল, আমাদের ঘর ছিল, আমাদের আইডি কার্ড ছিল, আমরা সেখানে বসবাস করেছি শত শত বছর, আমার বাপদাদারা বসবাস করেছেন, আমরা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আমাদেরকে সেখান থেকে কুচু কাটা করে আমার বাপ মাকে হত্যা করে আমাদেরকে নদীতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলমান ইমান রক্ষা করার জন্য বাচ্চা অবস্থায় বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিলাম, আর বাংলাদেশের মুসলমানেরা আমাদেরকে খ্রিস্টান মিশনারির হাতে ছেড়ে দিয়ে আমাদেরকে ইমান হারা করেছেন। বলবি কি বলবে না, বলবি কি বলবে না? আমার ভাইরা সেই জায়গায় যায় দেখেন শত শত মসজিদ নির্মাণ করেছেন আমার দেশের উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরামকে ধন্যবাদ। এবং এই দেশের, শুধু আমার দেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ধন্যবাদ দিয়েছেন। যখন বর্ডার আটকে দেওয়া হয়েছে, যখন একজন মানুষকে এই দেশে আসতে দেওয়া হয় না, যখন পুশ ব্যাক করা হয়েছিল, তখন আমার আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরী সাহেব এবং আমরা এক যুগে বাইতুল মুকাররমের সামনে চট্টগ্রাম আন্দোলন কিলার সামনে জোর গলায় বলেছিলাম, বর্ডার খুলে দেওয়া হোক, আসতে দেওয়া হোক, তাদের মেহমানদারি করার দায়িত্ব আমরা গ্রহণ করব। সেই কথা যেদিন বলেছি, এরপরের দিন থেকে এই দেশের মসজিদের ইমাম, এই দেশের মাদ্রাসার ছাত্র জনতা পরনের কাপড় খুলে তাদের জন্য দিয়েছেন। লক্ষ লক্ষ টাকা পয়সা এবং এই দেশের মানুষের আজকে সাথারা শীতে কষ্ট পায় না, শীত বস্ত্র থেকে শুরু করে তাদের আশ্রয়ের জন্য সেওনি, এবং তারা যে উদ্দেশ্যে সেই জায়গা আগমন করেছেন ইমান রক্ষার জন্য, তাদের বাচ্চাদের এবং তাদের বড়দের নামাজ পড়ার ব্যবস্থার জন্য মসজিদ, এবং সেই মসজিদ ভিত্তিক মক্তব কায়েম এই দেশের উলামায়ে কেরাম করেছেন, ঠিক কিনা? আজকে সেই জগন্নাথপুরের পাটলি গ্রামে দাঁড়ায় বলতে চাই, শহর বন্দরে সব জায়গায় বলে আসছি, যতগুলি মসজিদ নির্মাণ হয়েছে, যতগুলি মক্তব নির্মাণ হয়েছে, আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে দিন রক্ষার জন্য সেখানে পর্দানিশীল মহিলারা পর্দায় থাকার জন্য বাথরুম সহ ছাউনি সহ তাদের জন্য যেই ব্যবস্থাপনা করা হয়েছে, কোরআন যে ওদের প্ররোচনায়, জাতিসংঘের প্ররোচনায়, খ্রিস্টান মিশনারিদের প্ররোচনায়, তাদের একটা ঘরে একটা মসজিদে মক্তবে যদি কেউ হাত দেয়, তাইলে গোটা বাংলাদেশের মুসলমানেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। আমার ভাইরা, মুসলমানদের উপরে যতই আক্রমণ হয়, মুসলমানদের ইমানের জোশ বাড়ে না কমে, বাড়ে না কমে। আর কাফের বেদিন যারা আক্রমণ করে, তারা আক্রমণ করতে করতে আজকে গোটা বিশ্বে কাহিল, একটার ঘুম নাই, সেডাকসিন খাইলেও ঘুমায় না, ঘুমাইছে। বাস্তব বলতেছি, খবর নিয়ে দেখেন আপনাদের এলাকায় লন্ডন আমেরিকার অনেক লোক আছে, তাদের মাধ্যমে খবর নিয়ে, একটারও ভালো করে ঘুমায় না, সব দিয়ে ট্যাবলেট খায় ঘুমাইতে হয়। আর আমরা মসজিদে নামাজ পড়তে যাই, বইয়া উঙ্গে ঘুমায় ফিরে যাই, ঘুমাইছে কথা, ঠিক না? দেখ, ঠিক না? দেখ, ঠিক না? দেখ, পরিষ্কার কথা ভালো করে বলে রাখেন, আরাকানের মুসলমানদেরকে আরাকান থেকে বিদায় করে দিতে পারে, আরাকানের মুসলমানদেরকে হত্যা করে আরাকানকে খালি করতে পারে, বিশ্বের থেকে মুসলমানের ইসলামের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। এক জায়গার থেকে মুসলমানকে সাময়িকভাবে সেখান থেকে তাদেরকে দমাইয়া দিবা, গোটা বিশ্বে আজকে 60,000-এর উপরে প্রতি বছর নতুন করে ইসলাম কবুল করতেছে, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। এই জন্য হযরতে ফাতেমারে মারতে মারতে উমর ইবনে খাত্তাব কাহিল, মারি খাইতে খাইতে ফাতেমা কাহিল না, দুইটা চক্ষু দিয়ে বাইরের দিকে তাকাই আছেন, হঠাৎ করে উমর ইবনে খাত্তাব কাহিল অবস্থায় ডাক দিয়ে বলেন, ফাতেমা কি যে একটা পড়তেছিলে, এটাকে আমি একটু দেখতে পারবো? যেই কইছে দেখতে পারবো। ফাতেমা আহত অবস্থায় লাফ দিয়ে উঠছে আর মনে মনে ভাবতেছেন, আল্লাহর নবী দোয়া করতেছেন,
সেই দোয়ার তীর মনে হয় ভাইয়ের দিলের মধ্যে অ্যাকশন করে ফেলেছে। আল্লাহর হাবিব দাঁড়িয়ে কামের মধ্যে বসে আল্লাহর দরবারে চোখ তুলে চোখ ওর আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করেন, আল্লাহ এই মক্কার দুই উমরের এক উমরকে মুসলমান বানায়া দাও, দুই উমরের এক উমরকে মুসলমান বানায়া ইসলামকে শক্তিশালী করে দাও। এক উমর উমর ইবনুল হিশাম, আরেক উমর উমর ইবনুল খাত্তাব, একজন হলেন আবু জাহেল আরেকজন হইলেন উমর। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার ভাইয়ের ব্যাপারে দোয়া কবুল করে ফেলেছেন, কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতেই নিয়ে এসেছেন। উমর ইবনুল খাত্তাবের উরাতের উপরে পাঁচ পবিত্র চাদর দিয়ে সেই চাদরের উপরে কোরআন রেখে দিয়েছেন। উমর ইবনুল খাত্তাব কোরআনের মধ্যে যখন নজর করেছেন, তাফসীরের কিতাবে আসছে উমর সর্বপ্রথম ওই আয়াতের উপর নজর করেছেন, ইন্নানি আনাল্লাহ। একবার দুইবার তিনবার নজর দেওয়ার পরে উমর ইবনুল খাত্তাবের দিকে তাকাইয়া ফাতেমা দেখতেছেন চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে, আর চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছেন, বোনের নাম ফাতেমা, বোন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বাইরে কো, ভাই চুপ করো চুপ করো চুপ করো, সর্বপ্রথম যে সাক্ষী এই সাক্ষীটা তুমি আমার ঘরে বসে দিয়েছো, তার কারণ হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ আল্লাহ তো বোধহয় পাটলিক নাই, এই মাহফিলে তো আল্লাহ নাই বোধহয়, আছে যে আর আস্তে কেন মায়ের লোকের জীবন না শুনে, আল্লাহ এখানে আছে তো, সিলেট শহরে বোধহয় এই মুহূর্তে নাই। হ্যাঁ আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি যে আমার ঘরে আসছেন আমার সঙ্গে কি ব্যবহার করছেন, আমার উস্তাদরা স্বামী রেজে পিটাইছেন রক্তাক্ত করছেন, সব কিছু কিন্তু আল্লাহ সরজমিনে থাইকা দেখতেছেন। আর আল্লাহর হাবিব দারে আরকামে আপনি যে ঘরে এসে কি করতেছেন, কোরআন শরীফ হাতে নিয়ে যে আপনার দিল পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর হাবিব কিন্তু জানে না, ওখানে থেকে আপনার জন্য দোয়া করতেছে। দুই নম্বর সাক্ষীটা রাসুলের উপর ইমান আনা, এটা রাসুলের কদমের উপর যাইয়া দিতে হবে। চলেন হযরত উমর ইবনুল খাত্তাব যাইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামের দিকে, তখন মাথা কাইতে আনত যায়, হ্যাঁ মাথা কাইতে আনত, হ্যাঁ ঠপ ঠপ আওয়াজ করতেছে সাইয়্যিদুস শুহাদা হযরত আমির হামজা আল্লাহ গভীর পাহারাদার, দারে আরকামের চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দেয়, যেই খালি দেখছে ফাইলি ফায়ের তালি যখন শুনছে, শোনা মাত্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইছে, তাকায় যখন চিনতে পারছে উমর ইবনুল খাত্তাব, তলোয়ার টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলেন, উমর এটা দরবারে নবুয়ত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সেই জায়গায় জোরে আওয়াজ করা নিষেধ, পায়ের তালি আস্তে করে আসো, বিয়াদবানা বাদ দিয়ে আসবে, দুশ্মনে করার জন্য আসবে, আল্লাহর নবীর ক্ষতি করার জন্য আসবে, আমি আল্লাহর নবীর পাহারাদার, আমার তলোয়ার তোমাকে রেহাই করবে না। আমরা ওলামায়ে দেওবন আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার, ঘুমাইছে ঘুমাইছে, আমরা আল্লাহর নবীর সুন্নতের সুন্নতের তরিকার, আল্লাহর নবীর শরীয়তের দিন ইসলামের পাহারাদার। সামান্যতম সামান্যতম কেউ উল্টা পাল্টা করবে আমরা তার পাহারাদার, কেউ এসে মসজিদের ভিতরে বলবে তারাবির নামাজ আট রাকাত, বারো রাকাতকে চুরি করতে চাইব, আমরা তার পাহারাদার। কেউ এসে বলবে জুমার নামাজের আজান একটা আর একটারে ডাস্টবিনে ফেলাইতে চাইব, আমরা তার পাহারাদার। কেউ এসে বলবে ঈদ দুই ডানা মুসলমানদের জন্য তিনটা, বারোই রবিউল আব্বাল আর একটা, কেউ এসে ভিতরে আর একটা ঢুকাইতে চাইব, আমরা পাহারাদার। কথা আসতে কে
পরিষ্কার কথা বলে রাখেন, মাথার মধ্যে পাগড়িওয়ালা যদি কেউ আইসা ইসলামের বিরোধিতা করে আমরা তার পাহারাদার। মওদুদি সাহেব আসছেন দাড়ি কাটকা সাটকা, আমরা তার পাহারাদার। জাকির নায়েক আসছেন দাড়ি রেখা টাইট হইরা টেলিভিশন কায়েম কইরা, আমরা তার পাহারাদার। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি আল খিল্লা লাগায়া ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, আমরা তারও পাহারাদার। লতিফ সিদ্দিকী মন্ত্রী হইয়া হজের বিরুদ্ধে কথা বলছেন, আমরা তারও পাহারাদার। হাইকোর্টের সামনে মূর্তি লাগাইছে, আমরা তারও পাহারাদার। সুলতানা কামাল মসজিদের বিরুদ্ধে কথা বলছে, আমরা তারও পাহারাদার। ভিতরেরও পাহারাদার, বাহিরেরও পাহারাদার। তাবলীগ জামাত, নবীওয়ালা জামাত, তাবলীগ জামাত, সুন্নতের জামাত, তাবলীগ জামাত, ইলিয়াসের জামাত, তাবলীগ জামাত, দেওবন্দি উলামায়ে কেরামের জামাত। সেই জামাতের ভিতরে কেউ আইসা যদি নকশে কদমের বাহিরে, বুজুর্গানের দিনের নকশে কদমের বাহিরে কেউ আইসা উল্টা পাল্টা কথা বলবে, সেখানে আমরা পাহারাদার। সেখানেও আমরা পাহারাদারি করি নাই তো, ঘুমাই করি নাই তো, পাহারাদারি করি নাই, করি নাই, করি নাই। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়া তাবলীগ জামাতের বুজুর্গানে দিন যে উসুলের উপর চলছে, সে উসুলের বাহিরে মাওলানা সাহেব বক্তব্য দিয়েছেন, টঙ্গীর মাঠে তাকে ঢুকতে দেই নাই। আমরা পাহারাদার, আপনারা ঘুমাইছো, আমরা আমরা পাহারাদার। কথা বুঝে আসছে? আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আমরা নবীর সুন্নতের পাহারাদার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, পাটরি মাদ্রাসার নূরানী মক্তব বিভাগের সাত বছরের একটি বাচ্চা থেকে শুরু করে আল্লামা আহমদ শফি মাদ্রাসা সমূহের চেয়ারম্যান, একশো বছরের বৃদ্ধ পর্যন্ত যে কেউ জীবিত থাকতে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কাউকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আপনারা কি সবাই আসেন আমাদের সাথে? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আমার হাবিবের দরবারে যাও। উমর ইবনে খাত্তাব বাইরে এসে খাড়া হইছে, তবে আমার হাবিবরে জানাইয়া দাও মাথা কাটার জন্য আসে নাই, উমরের মাথাটা আমার হাবিবের পায়ের নিচে দেওয়ার জন্য আসছে। আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা উমর ইবনে খাত্তাব আগমন করেছেন, দরজা খুলো। জিব্রাইল আমিন যাইসা হুজুরে কইছে, সাহাবীরা জানে বুঝেন না, বুঝো সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে যাইয়া আল্লাহ জানে কি করে বুঝেন না, কারবার দরজাটা যায় খুলছে, হযরত উমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উমর কি মনে করে আইলা, কি মনে করে আইলা? উমর ইবনে খাত্তাব কয়, হুজুর মাথা কাইটা নেওয়ার জন্য রওনা হইছিলাম, এই মুহূর্তে এসে আমার মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দরবারে নবুওয়াতে উমর যখন মুসলমান হয়েছে, ইসলামের সংখ্যা পুরা হয়েছে চল্লিশ, কয়জন যে কয়জন উপস্থিত ছিল ওখানে সবাই মিলে নারায়ে তাকবীর, সব নাশে তো জুরে কইলে বাড়ি ঘরের মানুষের ঘুম ভেঙে যাবে, নারায়ে তাকবীর। যারা ভিআইপি আখার দিছে এরা একটা টুডো লড়ে না, নারায়ে তাকবীর। এই মুহূর্তে যে স্লোগান দিলেন, একটা সুন্নতের উপর আমল করলেন, এর আগে আর ইসলামের নারা কোনোদিন হয় নাই, আল্লাহ আকবরের বলন্দ আওয়াজ কোনোদিন হয় নাই। উমর যখন মুসলমান হয়েছে তখনই আল্লাহ আকবরের আওয়াজ বলন্দ হয়েছে, এর আগে আর কোনোদিন নারা হয় নাই। নারায়ে তাকবীরের আবিষ্কারের ইতিহাস হলো উমর মুসলমান হওয়ার পরে দারে আরকাম থেকে, আর নারায়ে রেসালতটা কোথা থেকে আবিষ্কার হয়েছে এই হুজুরে জানে, এই হুজুরে জানে, আমি জানি না বাবা, আমি এটা কইতে পারি না। নারায়ে রেসালত কোথা থেকে আবিষ্কার করছে কেনা আমি জানি না, নারায়ে তাকবীর আবিষ্কার হয়েছে উমর মুসলমান হওয়ার পরে দারে আরকাম থেকে। শেষ কথাটা হুকুম, বিরক্ত নাই তো মৌলানা সাদেক সাহেবের কাছে বদনাম করতেন না তো?
একটু পরে নামাজের টাইম। হযরত উমর জীবনে কোনোদিন নামাজ পড়ছে? উযু করছে বোধহয়? উযু করে নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, উমরকে উযু শিখাইয়া উযু করাইয়া নামাজের জন্য প্রস্তুত করে নিয়ে আসে। তো সাহাবায়ে কেরাম হযরত উমরকে উযু শিখাইছে, শিখাইয়া তারপরে নামাজের জন্য প্রস্তুত করে আনছে। ঘরের ভিতরে দুঃখেই হযরত উমরকে, হুজুর উযু তো করে আসলাম, এখন কি কাম? আল্লাহর হাবিব কয়, এখন তো নামাজ পড়া হইল কাম। হযরত উমর ইবনে খাত্তাব কয়, নামাজ কি জিনিস, এটা লম্বা না বাড়ি? আল্লাহর হাবিব কো, নামাজ হইল আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর হুকুম। যেই কইছে আল্লাহর স্মরণ, হযরত উমর ইবনে খাত্তাব কো, হুজুর যেই আল্লাহ পাক, অল্পতে যতটুক চিনলাম, আসমান জমিনের মালিক, যিনি আসমান জমিন তৈরি করেছেন, রাহমাতুল্লিল আলামিন হিসাবে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমার অন্তরটারে গোড়ায়া আপনার দরবারে এনে আপনার গোলামীর জন্য ফেলে দিয়েছেন, সেই আল্লাহর স্মরণ নামাজটা কোনখানে পড়েন? হুজুর কো, আমরা তো এইখানেই পড়ি। হযরত উমর কো, হুজুর ঠিক আছে, এতদিন এইখানে পড়তেন, এখন কোনখানে পড়বেন? এখন কোনখানে পড়বেন? হুজুর কো, আমরা তো এখানেই পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। হযরত উমর কো, হুজুর বিষয়টাই বুঝলাম না, আপনি কি ভাবছেন সেটাও বুঝি না। আমি এতদিন আপনার দলে ছিলাম না, আপনি নামাজ এখানে পড়ছেন, এখন আমি আপনার দলে আসছি, নামাজ যদি এখনো এখানেই পড়েন তা আমি আসার না আসা তো সমান হব। আমি আইসা লাভটা কি হলো? আসেন, আমি উমর ইবনুল খাত্তাব গায়ে বাইতুল্লাহ শরীফের দরওয়াজা খুলি, আপনি পেছনে পেছনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসেন, বাইতুল্লাহ দরওয়াজা আমি খুলব। আমি উমর ইবনুল খাত্তাবের জীবনের সর্বপ্রথম নামাজ রাহমাতুল্লিল আলামিনের পেছনে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে প্রকাশ্যে আদায় করব। দেখি আপনার রাস্তায় কে বাধা দেয়। হুজুর পেছনে পেছনে যাচ্ছেন, উমর ইবনুল খাত্তাব দপদপ করে যাচ্ছেন, যাইয়া তারপরে বাইতুল্লাহর দরজার কিনারে দাঁড়াইছেন, দাঁড়াইয়া ডাক দেয় আবু জাহেল সাহেব, মিস্টার আবু লাহাব। আবু জাহেল শুনে মাথাটা মনে কেটে লইছে, রে চুপ কর চুপ কর। মিস্টার আবু জাহেল, ভালো করে শোনো, এই মুহূর্ত থেকে উমর ইবনুল খাত্তাব আর তোরার দলে নাই। সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের গোলাম হয়ে গেছে, আসতেছে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ আদায় করার জন্য। আমি ইসলামের ফজর নামাজ ও ফজর, আমি উমরের সিদ্ধান্ত গ্রহণ করেছি জীবনের সর্বপ্রথম নামাজ রাহমাতুল্লিল আলামিনের পেছনে আল্লাহর নবীর ইমামতিতে প্রকাশ্যে বাইতুল্লাহ আদায় করব। যদি কেউ চাও তার রাস্তায় বাধা দিতে, জেনে রাখো যেই তলোয়ার তোমরা তার মাথা কাটার জন্য আমার হাতে দিয়েছিলে, সেই তলোয়ারের দার তোমাদের গলার করতেছে ইন্তেজার। আবু জাহেল ভাবলাম কি আর হইল ডাকে, আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে আবু জাহেল কামড়ায় আর ভাবলাম কি আর হইল ডাকে। ইতিহাসিকগণ লিখেছেন সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা ইসলামের জন্য খুলেছেন উমর ইবনুল খাত্তাব, সর্বপ্রথম বাইতুল্লাহ নামাজের জামাত কায়েম করেছেন উমর ইবনুল খাত্তাব, সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম ঘোষণা দিয়েছেন উমর ইবনুল খাত্তাব। সেই উমর রাস্তায় খাড়া, মদিনায় ভূমিকম্প শুরু, উমর ইবনুল খাত্তাবের হাতে লাঠি, মাটি যখন কম্পন শুরু হয়েছে উমর ইবনুল খাত্তাব লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করে কথা মাটির ভূমিকম্প, উমর বলছেন থাম, থামছে 1400 বছর, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে কিনা সন্দেহ। থাম, মিশরের নদীতে পানি নাই, নদীর পানির কাছে চিঠি লিখছে না গভর্নরের কাছে, গভর্নর সাহেব তিতাস নদীতে পানি নাই, মেঘনা নদীর সঙ্গে তিতাস নদীর একটা হালকা একটা দিন পানি আইব,
নদীর পানির কাছে চিঠি লিখছে, গভর্নরের কাছে একটা চিঠি লিখছে, আপনাকে ধন্যবাদ, আমার সাথের চিঠিটা নদীর তলার মধ্যে রাখবেন। চিঠির মধ্যে লেখা ছিল, নদী পানি, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র যেন তোমার মধ্যে পানি আসে, আর যদি আল্লাহর হুকুম সারা যদি হয়ে থাকো, তোমার মতো নদীর পানি আমার রাষ্ট্রের দরকার নাই রে। এই দুই কথা, সিঁড়ি নদীর তলায় রাখতে দেরি পানি, এই ওয়াদ যদি আপনাদের আবুল মাল আব্দুল মুহিতে শুনে, মৌলবীর মাথাটা পুরো তালে খারাপ হয়েছে। ঢাকায় বইয়া সিলেটের ডিসির কথা শোনাইতে পারি না, আর নদীর পানি বলে সিঁড়ি লেখলে পানি, মৌলবীর মাথা খারাপ। মসজিদে খুতবা দেওয়ার জন্য উঠেছেন, খুতবার মধ্যখান দিয়ে ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলছেন, ইয়া সারিয়া আল জিবাল আল জিবাল আল জিবাল। খুতবার পরে মুসল্লিরা কিন্তু আপনাদের পাটলির মতো মুসল্লি না, হ্যাঁ মুসল্লি ওখানে খুব ডাক। খুতবার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কোমর খুতবার মাসকান্দা আল জিবাল কে কি কইলা, হযরত ওমর ইবনে খাত্তাব কো যুদ্ধের ময়দানে সৈনিকেরা যুদ্ধ করতেছে, তাদের পাহাড়ের উপরে ছিল, নিচে নামার জন্য তারা চেষ্টা করতেছিল, আমি ওখান থেকে তাদেরকে বলে দিছি, নিচে নামলেই শত্রুর কবলে পড়বা, পাহাড়েই থাকো। মুসল্লিরা কোমর তুমি মিম্বরে বয়ে কইছো, হেরা 15 মাইল দূরে তোমার আওয়াজ শুনছে, তখন তো বুধ মোবাইল গ্রামীণে আছে, এয়ারটেল বাংলালিং এয়ারটেল শুক্রবার জুমার মিম্বরে উঠা, তারপরে তোমাদেরকে ডাইরেকশন দিয়েছিল তোমরা শুনছিলে কিনা, সমস্ত মুজাহিদেরা কও, তোমরা সামনের কাতারে বসে থেকে যে আওয়াজে যেই শব্দে যেইভাবে শুনছো, আমরাও 15 মাইল দূরে সেইভাবে শুনছি। মুসলমান এই জন্য ইসলাম রক্ষার জন্য হেফাজতের দায়িত্ব বার আল্লাহর, কার আরো জোরে কার আল্লাহ। এখন আপনাদের এই জগন্নাথপুর বাজার রক্ষা করার জন্য বানাইছে কমিটি, আসেনি বাজার কমিটি, সভাপতি সেক্রেটারি হইয়া এরা বুধ হইয়া লাডি লইয়া খারি তাই সারা রাত্রি বাজার সভাপতি কোনদিন দাঁড়াইছে, সেক্রেটারি দাঁড়াইছে, হ্যাঁ আপনাদের এলাকার এমপি সাহেবরে যদি ফোন করে বলেন যে আমার বাড়িতে চুর আইছে, এমপি দৌড়ে আইব, এমপি থানায় ফোন করে বলবো 10 জন পুলিশ পাঠাও, কথা কয় বাজার কমিটির সভাপতি সেক্রেটারি বাজার নিরাপত্তার দায়িত্বে, এরা নিজেরা হিসাব পাহারাদারি করে না, পাহারাদার আলাদা রাখে, আল্লাহ পাক হইল ইসলাম হেফাজতের দায়িত্বে, আল্লাহ পাক বর্তমান যুগে পাহারাদার হিসেবে উলামায়ে দেওবন্দকে মঞ্জুরি দান করেছেন, কথা বুঝে আসছে, আমরা সবাই ইসলামের পাহারাদার আল্লাহর পক্ষ থেকে করবি, কর্মীর দায়িত্ব পালন করলে ভাগ্য আমাদের খুলবে, দায়িত্ব পালন না করলে আল্লাহর একটা পশমেরও ক্ষতি হবে না, কথা মন থাকবো। মাহফিলের যারা ইন্তেজাম করেছেন, শোনার জন্য যারা আসছেন, দাঁড়ানো বসা অবস্থায় যারা ওয়াজ শুনেছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য বসেছেন, টাকা পয়সা দিয়া দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তাবারক তাআলা এই তাফসীর পরিষদের মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।